এরই মধ্যে স্টেডিয়ামে আসতে শুরু করেছেন দর্শকরা। এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন, সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বরিশাল দুটো টিমই আসলে একই রকম অবস্থায় দাঁড়িয়ে আছে। ঢাকায় তারা দুটো করে ম্যাচ খেলেছে, একটি করে হার এবং একটি করে জয় রয়েছে। তবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে যেহেতু ক্রিকেটাররা অনেক বেশি তরুণ এবং অপেক্ষাকৃত অনেক বেশি ইয়াং এবং তাদের বেশিরভাগই বিদেশি ক্রিকেটার যারা আছেন তারাও খুব বেশি পরিচিত নন, তো সেক্ষেত্রে ফরচুন বরিশালকে অনেকে কাগজে কলমে এগিয়ে রাখছে। তবে ফরচুন বরিশালের ক্ষেত্রে বলতে হয় প্রথম ম্যাচটা তারা হেরে যাওয়ার পর সেকেন্ড ম্যাচটায় ফাইট ব্যাক করলেও সাকিবুল হাসানের নেতৃত্বে দলটা এর আগেরবার যেহেতু রানার আপ হয়েছে তাই এবার তারা শিরোপা জয়ের জন্যই মাঠে নামবে, তো সেক্ষেত্রে বলাই যেতে পারে তারা অনেকটাই এগিয়ে থাকবে। তবে সেক্ষেত্রে দেখা যাক, ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আসলে বোঝা যাচ্ছে না যে শেষ পর্যন্ত কে। আজ আরো একটি ম্যাচ আছে বিকেল বেলা, তারপরে আগামীকালকেও ম্যাচ আছে। আমরা সকাল থেকে দেখেছি যে এখানে জহুরামের চৌধুরী স্টেডিয়ামে বেশ কয়েকটি দল অনুশীলন করেছে, বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কথা বলতে হয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রথম দুই পর্বের ম্যাচের জন্য ডেভিড মালান, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ অপর্যায়কে নিয়ে এসেছিল, কিন্তু তারা পরবর্তীতে চলে যায়। এবং চট্টগ্রাম পর্বে নতুন করে তারা আরো বেশ কিছু বিদেশি রিক্রুট নিয়ে এসেছে। গতকালই আমরা দেখেছি চ্যাডউইক ওয়ালটন এসেছেন, আফতার এসেছেন, আরো অনেকেই এসেছেন। তো এখন পর্যন্ত এই ছিল এখান থেকে আমার কাছে সবচেয়ে। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।